কোনো সম্পর্কই রাখলেন না? সে কেমন আছে, কিভাবে আছে, এটা দিদিরই রিকোয়েস্ট ছিল। আমরা ওর বাড়িতে যাই, এটা ওর শাশুড়ি পছন্দ করতো না। স্যার, আপনার সঙ্গে দুজন দেখা করতে চাই। আসতে বলো। ওকে স্যার। আপনি চন্দ্রা ব্যানার্জির বান্ধবী? হ্যাঁ, খুব ছোটবেলার বান্ধবী। আর বলতে পারেন আমরা দুজনে একসঙ্গেই পড়াশোনা করেছি, তাই বলে চন্দ্রা যে এমন একটা কেসে জড়িয়ে যাবে এটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আপনারা এ বাড়িতে প্রথম আসলেন? না, প্রথম আসেনি, ওর বিয়ের পরেই আমরা এসেছিলাম। তখন আপনাদের কার কার সঙ্গে দেখা হয়েছিল? কার কার বলতে, ওনার শ্বশুর মশাই বোধ করি বাড়িতে ছিলেন না, আর ওনার শাশুড়ি তিনি তো খুব ব্যস্ত মানুষ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়েছিল, কালো করে ভদ্র লোকটা, কি যেন নামটা, কি যেন গো নামটা, কুনাল। তার মানে আপনি কুনাল বাবুকে দেখেছেন? মানে কুনাল বাবু তো খুন হয়েছেন, তাকে আপনারা দেখেছেন? মানে এই বাড়িতে যেহেতু এসেছি সেখানে মাঝে একবার দুবার দেখা হয়েছিল। কি আশ্চর্য, তা আমাকে আপনারা ডেকে পাঠিয়েছেন কেন? আমি তো কিছু, হ্যাঁ আপনি যে কোনো অন্যায় করেননি সেটা আমরা জানি, তাহলে পাশের বাড়িতে থাকেন তাই সেটা কি আমার অপরাধ? না না, একদমই না, কারণ আপনিই তো পুলিশ স্টেশনে প্রথম ফোনটা করেছিলেন, তাই না? আমি? হ্যাঁ আপনি। অস্বীকার করতে পারেন? বিশ্বাস করুন, এরপর যদি আপনি অস্বীকার করেন তাহলে সন্দেহের তালিকায় আপনার নামটাই প্রথমে থাকবে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। বিশ্বাস তখনই করব যদি আপনি সব সত্যি কথা খুলে বলেন। সেদিন আমি সে দাদির কাছে এসেছিলাম, আর এসে দেখি। কি হলো, কিছু বলছো না যে? কিছু বলার নেই বলে? আচ্ছা, কিছুই কি বলার নেই? কি বলবো বলো। যেটা বলছিলাম, এই দেবু তো মানে কিছুতেই বৌমার ঘরে যেতে চাইছে না, আর একসাথে থাকতেও চাইছে না, কি করা যায় বলো তো? ভালো প্রশ্ন করেছো। তুমি কি দেবুকে একবারও বুঝিয়েছো যে বিয়ের পরে স্বামী স্ত্রীর একসঙ্গে এক ঘরে থাকা উচিত? না, সেটা বোঝাইনি। আমি তো ভেবে পাই না যে আমাদের ভবিষ্যৎ বংশধর আসবে কি করে। মানে তুমি একদম না আমার মনের কথাই বলছো জানো। আচ্ছা, কোনো কি রাস্তা নেই? আবার সেই কথা, দেখো যা হওয়ার নয় তা নিয়ে ভেবে কি লাভ? কি হলো, বেরোচ্ছ নাকি? আমার একটা জরুরি মিটিং আছে। একটু আগে কি তুমি এসেছিলে? হ্যাঁ গো। ও, তা ভেতরে এলে না কেন? দেখলাম তুমি আর দাদা খুব সিরিয়াস কিছু নিয়ে আলোচনা করছো, তাই আর ভেতরে আসিনি। ও, আসো বুদি। কুনাল, এসো এসো, ভেতরে এসো। এই আলাপ করিয়ে দি। কুনাল, এ হলো মানে অজন্তা, আমাদের সামনের ফ্ল্যাটে থাকে, আমাদের পরিবারের খুব ভালো বন্ধু জানো। আর অজন্তা, এ হলো কুনাল গুহ। নমস্কার। খুব বড় সাপ্লায়ার ওই বিল্ডিং মেটেরিয়ালসের। কি কুনাল, তাই তো? ওরে বাবা, তাহলে তো বিশাল ব্যাপার আপনার। না না, তেমন কিছু নয়, আজ আমি যা কিছু হয়েছি সবই বৌদির জন্য। বৌদি যদি আমাকে ফিনান্সিয়াল হেল্প না করতেন তাহলে। ও সব কথা বাদ দাও, কে কি খাবে বলো। ও সে দাদি, আজ আমি আসি, কেমন?
আসবে? আচ্ছা হ্যাঁ, আজ আমার একটু তাড়া আছে। আসি ভাই। হ্যাঁ নমস্কার। আপনি কি বলছেন বৌদি? না না, এই কাজ করা আপনার সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ কুনাল, একটু একটু বোঝার চেষ্টা করো। আমাদের পরে এই আমাদের এত টাকা পয়সা সম্পত্তি কে কে দেখাশোনা করবে বলো? সত্যি কথা বলতে কি জানো, ওই ভেবেছিলাম দেবু বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্লিজ প্লিজ কুনাল, একটু একটু বোঝার চেষ্টা করো কুনাল। কিন্তু বৌদি, একজনের মনের বিরুদ্ধে এটা একটা ক্রাইম বৌদি। ক্রাইম? আর দিনের পর দিন তোমাকে যে আমি দাদার অজান্তে টাকা দিয়ে সাহায্য করেছি তোমার কাজে, সেগুলো ক্রাইম না? প্লিজ কুনাল, মানে আমার ওই নেক্সট জেনারেশনের কথাটা ভেবে অন্তত।